নমস্কার, আমি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ না, আজ থেকে আমি ওম, ওম সান্যাল। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন যে গোটা গল্প, মানে এতগুলো মাস, এতগুলো দিন শুধু কি একা? না, একা না, অনেকে থাকতে হবে। অনেকের মধ্যে একজন বিশেষ করে থাকতে হবে যার সঙ্গে ঝগড়া করব, লড়াই করব। দেখেছেন তো, না শুধু ঝগড়া লড়াইতে তো হবে না, আরও অনেক কিছু। কিন্তু তার সাথে সাথে উনি আমাকে তো বাকিদের সাথেও আলাপ করতে রাখেন। এটা তো আপনার বহু শ্বশুর বাড়ি। এখানে বাকিরা কেমন, কোথায় কোথায় আপনি থাকবেন, কোথায় কোথায় ম্যাক্সিমাম টাইম কাটাবেন, সেটা তো আপনার দেখে নেওয়া উচিত, তাই না? শুধু ঝগড়াই হবে। আসো দেখুন, এইটা ফার্স্টে আপনি যেখানে ম্যাক্সিমাম টাইম কাটাবেন, আমার মনে হচ্ছে সেটা ভুল হতেই পারে, সেটি হচ্ছে আমাদের কিচেন। তো কিচেনটা দেখিন। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিচেনে আপনি মানে যার সারাক্ষণ নানা রকম ডিমান্ড আপনাকে সহ্য করতে হবে, এবার আমার পিসিমণি, পিসিমণির কাছে নিয়ে যান। ইনি হচ্ছেন আমাদের পিসিমণি। আমি হচ্ছি ঈশা রায় চৌধুরী, আর এখানে আমি মোহার ক্যারেক্টারটা করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্যারেক্টারটা খুব ভালো, কিন্তু আমি কখনোই চাই না এই ছেলে কি এখানে বিয়ে হোক। কিন্তু কিছু করার নেই, এরকম একটা মিষ্টি মেয়েকে এখানে আসতেই হবে। তো ধরে নিয়ে এসছে আমার মা, মা এখানে ধরে নিয়ে এসছে, যাই হোক এখন আমি মেনে নিচ্ছি। তুমি বউ হিসাবে আসছো, পরে আমি তোমার সঙ্গে দুষ্টু মিষ্টু মিষ্টি একটা ব্যাপার, মানে তোমাদের যেটা হবে সেটার মাঝখানে ব্যাঘাত ঘটাবো, যাতে ব্যাঘাত না ঘটে। এবং আমার বিষয় যা যা অত্যাচার, যা যা দাবি দাবা যিনি সহ্য করে, তার সঙ্গে তো একটু আলাপ করে দেওয়া উচিত। না, তার আগে তো এটা দেখতে হবে না, অনির্বাণ ঘোষ। আর এখানে আমি, এই আমরা দুজন জুটি, যাকে আমি প্রতিদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত সহ্য করি। এবার নিরীহ ঠিক বিপরীত মানুষটার কাছে যাই, যে প্রচন্ড রাস ভারী এবং গম্ভীর একটি মানুষ। আমিও কিছুটা ভয় পাই। কিন্তু দেখুন, এই যে সব আমাদের সবাইকে এবং যারা আসবেন এরপরে সবাইকে দেখবেন, কোথায় দেখবেন, সাথীতে। আমরা সবাই একসঙ্গে সঙ্গ দিয়ে সাথীতে থাকবো প্রত্যেকদিন আপনাদের আটটার সময়, আবার সন্ধ্যা আটটা হতে পারে, তার থেকে সন্ধ্যে সেটা আপনাদের উপর। দেখলে কিন্তু, না দেখলে কিন্তু মিস করে যাবেন, না দেখলে চূড়ান্ত ভাবে মিস করবেন। ভাবতে পারছেন যে এই আমরাই ওয়েট করছি। হ্যাঁ, আপনারা দেখুন এবার। হ্যাঁ, ওই রাজভাই মানুষটা মানে একটি মানুষ মনে হয় যাকে আমিও একটু 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 ভয় পাই। আমার নাম গৌতম সরকার, এখানে অলোকেশ সান্যাল। ভয় ঠয় যেহেতু পায়, কথাবার্তা এখন কম বলেই ভালো, কারণ এটা আনন্দের সময় না। এটা ভয়ের সাথে মানে আনন্দ মিশে অন্য রকম।
যার উপর আমার সব অত্যাচার, বাবা যাকে একটু 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 ভয় পায় আমার মনে হয় হচ্ছে আমার দেখি চলে যায়। এখন সব থেকে বেশি জ্বালাই এবং যে আমার ডার্লিং, আমার ছাম্মি, এটি হচ্ছে আমার ছাম্মি। আমি খুব মিষ্টি একটা ছাম্মি, তো আমার খুব দাপট। দাপট মানে যে আমি খুব খারাপ কাজ করি তা না, তাহলে আমার এই নাতিটা আর দুটো নাতি নাতনিও আছে আমার, এরা আমাকে বড্ড ভালোবাসে। আর আমি তাই এদের ওপর, বিশেষ করে এই নাতিটার ওপর খুব খুব অন্যায় আবদার করি, সেরকমই অনেক অনেক অন্যায় আবদার করতে থাকবো। আর ইন দ্য মিন টাইম একটা ঘটনায় একে আমি দেখেছি ভীষণ হচ্ছে, আর মনে মনে কিন্তু আমি একে নাতনি হিসেবে পছন্দ করে ফেলেছি। আমি রুমকি চট্টোপাধ্যায়, এই সাথী সিরিয়ালে আমি স্বর্ণময়ীর ভূমিকা অভিনয় করছি। গল্পের আর যাবো না বেশি, কারণ আপনাদের দেখতে হবে তো সাথী সান বাংলায় রোজ সন্ধ্যে 8টায়, দেখতেই হবে। কিন্তু আমরাও অপেক্ষা করে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। আমি শুধু একটাই অন্যায় আপডেট করে সেটা হচ্ছে বিয়ে। আচ্ছা, যাদের কথা বললাম, আমার দুটি পুচকে পুচকে ভাই বোন ঈশা, এচ্ছে এশা, এর জন্যেই মনে হচ্ছে যত অঘটন আমার ঘটবে এচ্ছে এশা। এশা বলে রিন্টু, যাই হোক রিন্টুর বিষয়ে আমরা যাবো না এত তাড়াতাড়ি। হাই, আমি মেঘা মন্ডল, আমি এখানে এশার ক্যারেক্টার প্লে করছি, আর এটা হচ্ছে আমার সাথী দেখার সময় দেখবেন তো, খেয়াল করবেন তো যে কেউ দাড়ি ছাড়া আছে কিন্তু তাকে খুব যার সঙ্গে আমি সব থেকে বেশি ইমোশনালি কানেক্টেড, সব থেকে বেশি বেশি ভালোবাসি। নমস্কার, আমি পিয়ালি মিত্র, সাথী সিরিয়ালে আমার নাম প্রমিতা, আশিস আর এশার মা। এখানে গল্পটা একটু অন্যরকম, আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। ওদের ছোটোবেলায় একটা ওর একজন বন্ধু ছিল, যাকে একজন সন্ন্যাসী বলেছিল যে সেই মেয়েটি আমার ছেলের রক্ষা কবচ। এই প্রমিতা, সে আজও 20 বছর কেটে গেছে, আজও অপেক্ষা করে সেই মেয়েটির জন্যে, যার নাম সুমেধা। তো তারপরটা আমি আর বলবো না, আপনারা দেখতে থাকুন। আজ থেকেই শুরু হচ্ছে রাত্রি 8টায় সান বাংলায়, প্রতিদিন সোম থেকে রবি অবশ্যই দেখতে থাকুন সাথী। নমস্কার, আমি বৃষ্টি, হ্যাঁ আসবে আমাদের বাড়িতে। আমি কিন্তু বুঝতে পারলাম যে বৃষ্টির সঙ্গে কার কার বন্ডিং ভালো, বৃষ্টির সঙ্গে বেসিক্যালি আমার মনে হয় সবারই বন্ডিংটা খুব ভালো। শুধু ঝগড়া, শুধু ঝগড়া, শুধু ঝগড়াটা আমার সঙ্গে হয়তো থাকবে, এমনি সে কিন্তু আটি হয়ে যাবে, আটি হয়ে বৃষ্টি আমাদের কাছে থাকবে। আর মশাই আমার একমাত্র ভরসা। তুই তুই কি থাম্মির জন্য ক্যাডবেরি এনেছিস? তোমার কাজ হচ্ছে বৌমা হিসেবে রোজ মিষ্টি খাওয়ানো, আর সকালবেলা উঠে একটা করে চকচকে। আমরা এই যে সামনে এসব করছি, দুষ্টুমি, এগুলো কারা করায়, সেগুলো তো দেখুন। আসল
ইউকেন অনেক দিন ধরে চিনি এই নেড়া এদিকে পালাতে চা না সবাইকে আসতে হবে সবাইকে আসতে হবে সবাইকে এসো বাকিদেরকে আমি খুঁজে পাচ্ছি না, কেন সবাই পালিয়ে গেছে খেটে চলেছে দিন রাত এক করে। এই যে এই ভদ্রলোকটা না থাকলে আমাদেরকে কিন্তু এত সুন্দর শক্তি লাগবে এই খালি বলে না আমি পারবো না প্রচন্ড মিষ্টি এই যে সুস্থ সবল ভাবে যাতে দেখতে পান আমরা আমাদের চরিত্রের বাইরে না যাই নিজেদের মতন না হয়ে তাদের জন্য সেটার জন্য দায়ী কিন্তু এই ভদ্রলোক আর এই ভদ্রলোক না কিন্তু মানে এই সিরিয়ালটা যতদিন তার মানে কাজ ভালো হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখুন আজকের থেকেই শুরু হচ্ছে সাথী, ডোন্ট মিস ইট এন্ড হোপফুলি আপনারা এনজয় করবেন। আমরা তো ভীষণ এক্সাইটেড, আমরা তো থাকছি, আশা করছি আপনারাও থাকবেন। আপনারাও থাকবেন, কিন্তু এবার যারা দেখবে তাদের কথাগুলো যদি না বলি তাহলে তো খুব খারাপ হবে, তাহলে রেগে যাবেন একটু। সব থেকে বেশি কথা বলতে ভালো কে বাসি? যে সব থেকে বেশি কথা বলতে ভালোবাসি তার হাতে ফোনটা দেবো, সে জোরে 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 কামড়ে দিবে। না না তুমি না, এটা আমার, আমি বৌমার হাতে দায়িত্ব দিলাম। বৌমা বৌমা এখন অবজার্ভ করবে, আমি এখন অবজার্ভ। না না না, বৌমার এখন থেকে আমি সংসারের দায়িত্ব দিয়েছি বৌমার হাতে। বলেছিলাম সবকিছু তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ইন্দ্রদাকে সবাই বলছে যে একমাত্র ইন্দ্রদার জন্য তো সিরিয়ালটা দেখবেই দেখবে অনেক অনেক অনেক। সব নিজের কমেন্টস গুলো কিন্তু পড়ছে, এটা বলে বোঝা যাচ্ছে যে নিজের প্রশংসা করতে পারছে না ইন্দ্র, আসছে নাকি জমা হাতে সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, মেয়েরা লিখছে, মেয়েরা লিখছে, আমার পক্ষে বড় সমস্যা। আশা করছি যে আমরা তো সবাই একসঙ্গে দেখছি টেকনিক্যাল টিম এবং আমরা সবাই মিলে একসঙ্গে তো আজকে দেখছি আর এবং ভীষণ এক্সাইটেড আমরা। আশা করছি আপনারাও দেখবেন সাথী সোম থেকে রবি শুধুমাত্র সাতটা আটটা দেখতে ভুলবেন না, কিন্তু একদম ভুলবেন না, রিকোয়েস্ট।